সুপ্রভাত, গুড মর্নিং। আজ মঙ্গলবার 13 ফেব্রুয়ারি। এখন দুটো শালিক ছিল, একটা শালিক চলে গেল, দুটোও চলে গেল। এই গাছটায় দেখো ফুলগুলো কি সুন্দর, সামনে ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। দেখো সুপ্রভাত বন্ধুরা, এই নীলকণ্ঠের ফুলের সাথে সাথে তোমাদের আমি সুপ্রভাতটা জানিয়ে দিলাম। কি দারুণ ফুলগুলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। গাছ ভরে ফুল হয় আর এত সুন্দর ফুলগুলো, এত বড় বড় নীলকণ্ঠ ফুল, মানে ডবল পাপড়ি, যেটা সিঙ্গেল পাপড়ি না, ডবল পাপড়ির নীলকণ্ঠ। এটা কি বড় না গাছটা, দেখো বিশাল বড় গাছ। তো চলো সকাল সকাল ছাদে চলে এসেছি, জামা কাপড় কটা মেলে দেবো, দিয়ে ব্রাশ করে নেবো। এখনো ব্রাশ করিনি, বকা দিও না, ওই এডিট করছিলাম বসে বসে। আমার না মাথাটা কাজ করছে না জানো তো, ভুলভাল করে ফেলছি, খালি সেভ না করে, এডিটিং এডিট না করে আপলোডে বসিয়ে দিয়েছি ভিডিও, ওই ওই আর একটা চ্যানেল যেটা আছে ওটার জন্য। আমি পারবো না দুটো চ্যানেল সামলাতে। চলো জামা কাপড়টা মেলে নিই, নিয়ে ব্রাশটা করে নিই। গরম গরম চা অবশ্যই দ্বিতীয় রাউন্ডের, ভিডিও রেডি করছিলাম, বলবে বলবে, দেখো চা খাচ্ছে তাও আবার চশমা পরে। তোমরা কে কে পরোটা দিয়ে চা খেতে ভালোবাসো বলো, কমেন্ট করে জানাও। লুচি দিয়ে পরোটা দিয়ে চা খেতে কিন্তু হেভি লাগে, এরকম চুবিয়ে চুবিয়ে টেস্ট। না চোখটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন, চশমা পরে না চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে। চশমা কবে নিয়েছি বলতো, তো 6 মাস তো প্রায় হয়ে গেল, হয়ে গেলো মানে অনেকদিন। চোখ নর্মালি একটু ইয়া হয়, আমি তো লেখা পড়তেই পারতাম না, ছোট ছোট লেখা গুলো চশমা লেগে যায় না। আমার তো মনে হয় না চশমা চলে, না আমি কবে থেকে বলছি ক্লাস 6 থেকে চশমা পরি। তোমার চোখের চোখের অবস্থা এতটাই ই হয়ে গেছে, নাহলে 3টে ড্রপ দেয় তোমার চশমা পরে হবে না, খালি তোমার ড্রপ দিতে লাগবে। কাছের সমস্যাটা একটু বেশি হয় রে, চোখের সমস্যা মানে কাছের কাছেরটাই বেশি হয়, কাছের সমস্যাটাই বেশি হয়। বিয়ে বাড়ি সাজুগুজি করে চশমা পড়লে কেমন, সব টাইম মাটি না এখনকার এই ফোন ঘেটে ঘেটে টিভি দেখে দেখে স্কুলে ম্যাম দেখো অবাক হচ্ছে। চলো চা খেয়ে নি। হ্যাঁ এই হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, এই হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে গোলাপ, সাদা গোলাপ কি সুন্দর। একটু আগে এগুলো কেনা হয়েছে,
পাড়ার থেকেই। আর এই হচ্ছে টব মাটি, এখন এই মাটি নিয়ে টব নিয়ে গাছ লাগালাগির পরিকল্পনা চলছে। ছাদের গাছ তো তোমাদের মনে দেখিয়েছি একদিন, আর এখানেও গাছ আছে দেখো। গত বছর এই সময় এই উঠোনে গাছ ভরা ছিল, সব টবে টবে গাছ ভরা ছিল। মাটি কিনে কিনে এই যে এখানে টবে গাছ গাছ লাগিয়ে রাখা হবে। এটা মানে দেখাইনি মনে হয়, এগুলোকে কী যেন বলে, মানি প্ল্যান্ট না কি বলে, মানি প্ল্যান্ট গাছ মানে এগুলো। এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছে, এখন এরা এদের মতো করে সাজাচ্ছে। গোটা গোটাগুলোকে ভেঙে দে, পরে ইয়ে হয়ে যাবে, নরম জল দিলে তখন নরম হয়ে যাবে আস্তে আস্তে। আমি ঠিক বুঝি না তো কীভাবে, কিন্তু আমার গাছ লাগানোর খুব শখ, কিন্তু এগুলো বুঝতে পারি না কীভাবে কি লাগাবো, যেমন এক সাইড হয়ে গেল মনে হচ্ছে। এই পাশে খেয়েছিস, ঘুরিয়ে নে ঘুরিয়ে নে, টপটাকে ধরে ঘুরিয়ে নে দিয়ে এই পাশে মাটিতে। হ্যাঁ ঘুরিয়ে নে, ব্যাস এবার মাটিতে। থাকলে পরে তোমার মাটি ঘাটা লাগবে, ওই মাটিটাও ঢেলে নিয়ে তলায় ওইটা ফুটো আছে। কি বলবো, চলে গিয়ে আবার ফিরে আসলাম। এই যে গোলাপ গাছ লাগাচ্ছে, আর বলছে কি কাকিমা কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে গোলাপ গাছ লাগালাম, কালকে তোমাকে ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ দেবো। এইবার হবে চন্দ্রমল্লিকা। কত গাছ বসিয়েছিল, কত গাছ একসাথে ডেকে ডেকে দেখা তো, এই দেখ দিমি ওই দেখ কত গাছ, আমি রান্না করছি না তুই দেখে যা, না এই দেখ এই দেখ এটা এনেছি, ওই দেখ ওটা এনেছি, আমি যাচ্ছি না তুই দেখে যা এই সময় লাগানো হয়েছিল না গাছগুলো, এই সময় এখনই তো শীতিন, বাইরের থেকে একদিন কতগুলো গাছ নিয়ে আসলো কি বুঝতে পারছি না। বলিস বলো
একটু জল দিয়ে দিলাম গাছে, লাগানোর পরে হালকা করে জল দিতে দেখতাম, গাছ লাগিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে দিত। জল দিতে লাগবে, বালতি করে জল ভরে মই করে দিতে ভালো হয়, সুবিধা হবে না হলো গাছে জল। সব সিঁড়িগুলো আবার নোংরা করলো, মাথা কথা ঘুরলে আগে থেকে বলবি কাকিমা ডাক দিলে, মাথায় তেল দিস না মাথায় তেল না দিলে না মাঝে মধ্যে। এখানে দেখো আমি স্নান খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম একটু, তো শুতে এসেছি তখনই একটা ফোন আসে, ফোনটা এসে আমার মনটা ভীষণ খারাপ করে দিয়েছে। আমি কারোর মধ্যে অশান্তি লাগাতে চাই না, আমাকে যদি বলা হয় বারবার করে যে আমার জন্য তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, সেখানে আমি বলতেই পারি যে তাহলে আমাকে ছেড়ে দাও, তোমরা তোমাদের মতো করে ভালো থাকো, তাই না? আমি উপকারীর উপকার ভুলি না, এটা আমাকে জোর করে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কখনোই আমাকে যদি কেউ এতটুকু উপকার করে তার কথা আমি ভুলি না কোনো দিন, আমি অতটা অকৃতজ্ঞ নই, আমাকে সবাই ভুল বুঝছে, কিছু করার নেই, ভাগ্য আমার এখন সাথ দিচ্ছে না, সময় খারাপ গেলে সবাই এভাবেই কষ্ট দেয়। আর কষ্ট আমি কাউকে দোষ দিই না, তার জন্য আমিই দোষী, আমার ভাগ্যটাই খারাপ। যাই হোক, এখন রাত্রির 3:30-4 বাজে, তোমাদের ভয়েসটা দিচ্ছি, সবাই ঘুমোচ্ছে তো ওই জন্য আস্তে আস্তে দিলাম, প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা জল দিয়ে আসি, যাবি? হ্যাঁ যাবো। ওই তো কবে যেন আসছে ডাকছে তাই ভাবছি। হাতের মধ্যে তো মাথাটা ধরে চলে গেল চলে গেল চলে গেল এই গাছে ঘুমাই করলাম, দেখো দেখো এরকম করে ডাকা, তুমি কিন্তু করলে হবে এরকম করে ডাকা, ও
দেখে দিস, তুই সরাসরি ডাকিস বলে ওরকম চাঁদ। ছোট্ট আলো দেখা যাচ্ছে, ছোট্ট আলো দেখলি, ছোট্ট আলো দেখা যাচ্ছে আর কি।